তো বন্ধুরা, আমি একটু কাজে যাচ্ছিলাম সাইকেলে করে, কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে রাস্তার ধারে পুরোপুরি একদম ধানে ভর্তি। কারণ কারণ তোমরা জানোই যে প্রচণ্ড হারে জল হয়েছে, বৃষ্টি হয়েছে, তার জন্য দেখো এই জমিটার যে ধানগুলো সেগুলো পুরো রাস্তার ধারে করে রেখেছে। আর এগুলো তো কাটেনি সব, প্রত্যেকটা জমিতে এর চাইতেও বেশি জল জমে আছে, ঠিক আছে, এটা কাটিয়ে দিয়েছে কিন্তু প্রত্যেকটা জমিতে, এবং অনেক জমিতে ধান না কাটার ফলে ওই ওই পাশের ধানটা দেখো পড়ে গেছে, পুরোপুরি পড়ে গেছে জমির নিচে। আর সেগুলো প্রায় মানে এগুলো থেকে আবার ধান অর্থাৎ গ্যাস নিয়ে নিয়েছে। বন্ধুরা, আমি সেম জায়গায় এসেছি 4 দিন আগেকার, আর আজকের দৃশ্য তোমাদেরকে দেখাবো। দেখো প্রত্যেকটা জমির ধান প্রায় পড়ে গেছে, আর ওইখানে দেখতে পাচ্ছ একটা গাছ আছে, সেই গাছটাও ভেঙে গেছে। আর তোমাদেরকে 4 দিন আগে দেখিয়েছিলাম, মানে তোমরা দেখতে পাওনি, এক কথায় আমি ভিডিওটা ছাড়িনি, কিন্তু তোমাদের ফুটেজ দেখিয়ে দিচ্ছি। এখানে এসেছিলাম, এই জমি মানে এই পুরো জমি, মাঠের জমিগুলো একদম সোনালি ফসলে ভর্তি ছিল, কিন্তু পাথরের জন্য অর্থাৎ শিলা পাথরের জন্য এগুলো প্রায় ঝরে গেছে, অনেক ঝরে গেছে। তোমাদেরকে কাছ থেকে দেখালে তোমরা বুঝতে পারবে যে কতটা ঝরে গেছে। তখন হয়তো তোমাদেরকে দেখাইনি, কিন্তু এখন আমি কাছ থেকে দেখাবো এবং তোমাদের জমির নিচে গিয়ে দেখাবো কি হয়েছে। আর দেখো ওই দূরে কতজন ধান বইছে ওরা। তোরা এখান থেকে ধান বয়ে দেখো, এতদূর জুম আউট করে এখানে নিয়ে আসছে, এই গাছের কাছে যে ধানটা আছে এখানে নিয়ে আসছে। তো এগুলো কি হয়, বেসিক্যালি এগুলো যখন সমস্ত জমি কাটা হয়ে যায় তখন এরা কিন্তু গাড়িতে করে বয়ে আনে, কিন্তু সেই সুযোগ হচ্ছে না, তাদেরকে মাথায় বয়ে আনছে। দেখতে পাচ্ছ অনেক দূর, অনেক দূর, অনেক দূর থেকে মাথায় বয়ে আনতে হচ্ছে, এমন পরিস্থিতি যে ওদের ধান পুরোপুরি পড়ে গেছে। এবার ধান যদি পড়ে গেছে, এবার যদি ওরা না তুলে আনে তবে ওদের সমস্ত ধান নষ্ট হয়ে যাবে। এখন এত জুম করে দেখাচ্ছে, তবুও দেখো ধান আর দেখা যাচ্ছে না, এত ধান ঝরে গেছে পুরোপুরি। এই গাছগুলো কিন্তু ফেঁকে গেছিলো, ধানের গাছগুলো কিন্তু দেখো পুরো ধান ফেঁকে গেছিলো। এই শীষটা তোমাদেরকে যদি দেখাই, এই শীষটা দেখো, মাত্র 4-5টা ধান আছে, পুরোপুরি ধান কিন্তু ঝরে গেছে। তো এইরকম পুরো জমিতে হয়ে গেছে, তো তোমরা বুঝতেই পারছো যে কতটা ক্ষতি হয়েছে। সরি বন্ধুরা, তোমাদের সঙ্গে কোনো মানে জমির মালিক বা যারা ধান লাগিয়েছে তাদের সঙ্গে কথা বলাতে পারবো না, কারণ তাদের মুখে দুঃখের ছাপ। আর আমি ওদের সাথে কথা বলেছি, কিন্তু আমি অন ক্যামেরায় কারোর সাথে কথা বলতে পারিনি।